একটা ভালো দিক, পরিস্থিতি অনেকটা ফেভারে আইছে, মানে আমাদের ব্যবসা বাণিজ্য করতে অসুবিধার কোনো কারণ নেই, যার জন্য আমি দোকান খুলছি। বিকালবেলা যখন আমরা আইছি দোকান খুলছি, খোলা ভরে বাঁকা সুন্দর মোটামুটি ঠিক আছে, বিকালবেলা থেকে কোনো সমস্যা নাই, শান্ত পরিবেশ, এমনি গাড়ি তো চলতেছে স্বাভাবিক, এখন বর্তমানে স্বাভাবিক। সারাদিনের এই অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিল এই কুমারঘাটের এই জায়গাটা। সন্ধ্যা নামতেই শান্তিপূর্ণভাবে ফিরে এলো এই জায়গা। কথা বলবো এখানকার দোকানদারদের সাথে এবং বর্তমানে কী পরিস্থিতি রয়েছে সেটার ব্যাপারে জানার চেষ্টা করব। সকালবেলা তো আমি মানে এখানে আসলাম দোকান লিয়া, আয়া দেখি এখানে অনেক মানুষ জমায়েত, অনেক জমায়েত, এখানে পুলিশ আইলো, রাস্তা পথ অবরোধ হয়েছে, হওয়ার পরে এখানে অনেক গণ্ডগোল চলছে। গণ্ডগোল চলার ফলে তো আমরা অনেক দৌড়াদৌড়ি, ওদিকে তো ইট পার্কেল ছড়া হয়েছে, এদিকে তো আছে মানে বৃষ্টির মতো ইট পার্কেল ছড়া হয়েছে, ছড়ানোর পরে তারপর মানুষ তো আমরাও সবাই এখানে জিনিসপত্র সব কিছু ফেলাই দূর, তো এখানে জানের বইয়ে মাল টাল ফেলাই আমরা গেছি গা গেছি গিয়ে পরে বিকালবেলা দুপুরবেলা আমি আবার কই দেখি আমার কিছু মালপত্র রিসিটিও বিক্রি করি আই যদি পরিবেশ শান্ত থাকে। তো বিকালবেলা যখন আমরা আইসি দোকান খুলছি, খোলা ভরে বাঁকা সুন্দর মোটামুটি ঠিক আছে, বিকালবেলা থেকে কোনো সমস্যা নাই, শান্ত পরিবেশ। হ্যাঁ মানুষ টানুষ তো কম, স্বাভাবিক কম আছে, মানুষ অনেকে বয়ে আইসে না, যখন যারা যারা আইসে এমনি শান্ত পরিবেশ। হ্যাঁ বাজার বাড়ির তুলনামূলক তো মানুষ একবারেই কম, মানুষ লোকজন কম, বয়ে মানুষ আইসে না, তো এমনি গাড়ি তো চলতেছে স্বাভাবিক, এখন বর্তমানে স্বাভাবিক। জিনিসপিনি যা হয়েছে তো বিক্রি করে অল্প স্বল্প রয়েছে, ভাবছি জামুগা, তো বাজার লোকজন যত সময় আছে তত সময় আমরাও আছি। আমার নাম হলো অরুণ ভান্ডারি, বাড়ি ফটিকায়। হ্যাঁ আমরা ডেইলি এখানে দোকানদারি করি। এই যে আজকে এই যে গণ্ডগোল যে হয়েছে পার্টিগতভাবে, কিন্তু আমরা তো সাধারণ গরিব মানুষ, আমি রাজনীতি পক্ষপাতি নাই, কিন্তু আমরা ফেটের দায় আজকে এইখানে বাজারে আইসি, আই আমরা যে সবজি বেশি আর ফেটটা বাজার বেলা যাইছি, কিন্তু তারপরে আজকে ব্যবসা করতে পারছি না, আর আজকে এত সব মাল আমরা এত ক্ষতিগ্রস্ত, কী হয়েছে বুঝেন নি? ও এখন বর্তমানে পরিস্থিতি ভালো, আমরা খুব আমি এখন হর্ষ মর্ষে যদি গড়ে বাজে যাই গিয়া, এটাই আমার আনন্দিত। আমার বাড়ির রাতাছড়া। হ্যাঁ আমি আইছি ধরেন 7:30 সময়, এখন তো আছি আমরা ফেডার দিয়ে আই। হ্যাঁ এই সময় তো মারাত্মকভাবে গণ্ডগোল হয়েছিল। হ্যাঁ কোথায় ছিলেন? আমরা দোকান টোকান ফালিয়া দৌড়িয়া, আমার নিজের দোকান ফালিয়া তুইয়া, আমরা নিজের প্রাণ বাঁচাইতে গিয়া সরে গেছে গিয়া। জিনিস কিছু নষ্ট হয়েছে? হ্যাঁ জিনিস তবে নষ্ট হয়েছে না, না এটা ঠিক ঠিক দোকান আমার ক্ষতি হয়েছে না কিচ্ছু না, কিন্তু নিজের প্রাণ বাঁচাইতে গিয়া আমরা প্রাণ বাঁচাইতে গিয়া সরিয়ে গেছে গিয়ে অন্যদিকে, না এখন সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গাড়িগুলো চলছে। হ্যাঁ মান বাজার আছে। আমার নাম বিদুশীল, আমি সবজি ব্যবসা করি। শান্তিতে আমরা উচ্ছৃঙ্খলতা আমরা মোটেই পছন্দ করি না, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে চাই। দুপুরের তুলনায় এখন কি? এখন অনেকটা ভালো দিক, পরিস্থিতি অনেকটা ফেভারে আইছে, মানে আমাদের ব্যবসা বাণিজ্য করতে অসুবিধার কোনো কারণ নেই, যার জন্য আমি দোকান খুলছি। দুপুরে দোকান বন্ধ করছিলাম মধ্যে উচ্ছৃঙ্খলতার কারণে, ওই তো মানে কংগ্রেস বিজেপি মিছিল করছিল, কংগ্রেস তো রাস্তার গো করছিল, যার জন্য আমরা এসে তো বিরাট উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল। পুলিশ লাঠি চার্জ করছে তো সবাই দেখছেন। বাজারে মোটামুটি আছে, বাজারের বাইরের তুলনায় অনেক কম। আশা করি আগামীকালকে মানুষ আসবে।
তবে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে, চলছে যান চলতেছে, এখন মোটামুটি স্বাভাবিক আছে। তো আপনারা দেখেছেন আমরা কথা বলেছি বয়েজ ইটিনের এক্সক্লুসিভ রিপোর্টে একদম পাবিয়েশ্বর এই ভগৎ সিং সম্বন্ধে যে ব্যবসায়ীগণরা রয়েছে তাদের সাথে, এবং যারা জানতে পারলাম ওনাদের সাথে কথা বলে গাড়িঘোড়া এবং যান চলাচল যা বলা চলে একদম স্বাভাবিকই রয়েছে, প্রায় দোকানপাটা খোলা রয়েছিল, তো বর্তমানে স্বাভাবিকই রয়েছে সব। আর এখন প্রশাসনের কিন্তু একটা বিশেষ নজরদারি রয়েছে এই কুমারঘাট মহকুমা জুড়ে।